হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গল্পমালার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলে আমি মূলত ভিন্ন স্বাদের ভৌতিক, রহস্যময় এবং অলৌকিক গল্প আপনাদেরকে পাঠ করে শুনিয়ে থাকি। আজকের এপিসোডে আপনাদের জন্য দেবাশিস সেনের লেখা ভিটের সেই বাড়ি। গল্প শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশন বেল আইকন আছে সেটিতে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো গল্প আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, ভিটের সেই বাড়ি। কামরার মেঝেতে বসে থাকা মানুষের ভিড় ঠেলে অনেক কষ্টে ট্রেনের দরজায় পৌঁছলাম। প্ল্যাটফর্মটা বেশ খানিকটা নিচে, দূরে হলদে বোর্ডটায় স্টেশনের নামটা জলজল করছে, পিয়াল ডুবি। সারা শরীরে কাঁটা দিয়ে উঠল, বুকের ভিতরটায় কেমন যেন টনটন করছে। অবশেষে, হ্যাঁ অবশেষে আমি এলাম পিয়াল ডুবিতে। এই সেই পিয়াল ডুবি, দাদাইয়ের সেই পিয়াল ডুবি, আমার পূর্বপুরুষের গ্রাম পিয়াল ডুবি, আমার ছেলেবেলা যার সোনালি গল্পে আচ্ছন্ন সেই পিয়াল ডুবি। ছেলেবেলার স্মৃতিতে খানিকটা আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। চমক ভাঙল ট্রেনটা দুলে ওঠায়, একটা ছোট্ট লাফ দিয়ে লাল সুরকির প্ল্যাটফর্মে নেমে পড়লাম। ভিড়ে ঠাসা প্যাসেঞ্জার ট্রেনটা আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এদিক ওদিক তাকালাম, অল্প যে কজন লোক ট্রেন থেকে নেমেছে তারা আগেই বেরিয়ে গিয়েছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, পুরো আকাশ ছাই ছাই মেঘে ঢাকা। গতকাল থেকেই আবহাওয়ার গতিক ভালো নয়, সমুদ্রের মাঝখানে নাকি একটা নিম্নচাপ জমাট বেঁধে রয়েছে, আর সমুদ্র তো পিয়ালডুবির মাত্র কয়েক মাইল দূরেই। সামান্য এই বৃষ্টিতে ভিজতে খারাপ লাগছে না, সঙ্গে যদিও একটা ছাতা রয়েছে কিন্তু সেটা খুলতে ইচ্ছে করল না। আস্তে আস্তে এগিয়ে গেলাম গেটের দিকে। আমি কলকাতার একটি কলেজে অধ্যাপনা করি, দিন তিনেক আগে সংগ্রামপুরে এসেছি একটা সেমিনারে বক্তৃতা দিতে। পিয়ালডুবির তিনটি স্টেশন আগে সংগ্রামপুর, ট্রেনে লাগে মাত্র আধ ঘন্টা। সংগ্রামপুরের সেমিনারে নিমন্ত্রণ পেয়েই মনটা নেচে উঠেছিল, কারণ আর কিছুই নয়, পিয়ালডুবি যাওয়ার সুযোগ হবে। এই পিয়ালডুবি ছিল আমাদের আদি ভিটে। আমার বাবার বয়স যখন 8-10, সেই সময়ে ঠাকুরদা পুরো পরিবার সমেত চলে গিয়েছিলেন কলকাতায় চাকরির জন্য। প্রথম প্রথম বছরে এক আধবার গ্রামের বাড়িতে আসতেন, সময়ের সঙ্গে সঙ্গে যাওয়া আসা কমতে লাগলো। একটা সময় গ্রামের বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক রইল না। আমার ছেলেবেলা পুরোটাই কেটেছে ঠাকুরদার সঙ্গে, আমি ওকে ডাকতাম দাদাই বলে। আমার জ্ঞান হবার পর থেকেই দাদাইয়ের সান্নিধ্যই পেয়েছি সবচেয়ে বেশি। বাবা মা দুজনেই চাকরি করতেন, দাদা দিদিরা থাকতো স্কুলে, দাদাইও তখন সবে চাকরি থেকে অবসর নিয়েছেন। শরীরটা ওর তেমন মজবুত ছিল না,
তাই বাড়ি থেকে প্রায় বেরুতেনই না। আমার সঙ্গে গল্প করেই ওর সময় কেটে যেত। গ্রামের ভিটে ত্যাগ করে এলেও ওর মন প্রাণ জুড়েছিল পিয়ালডুবি। সেই পিয়ালডুবির গল্পই সারাক্ষণ বলতেন। দাদাই যখন ছোট তখন তৈরি হয়েছিল পিয়ালডুবিতে আমাদের দালান বাড়ি। সেই বাড়ির গল্প, গ্রামের গল্প শুনে শুনে পুরো গ্রামের ছবিটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। বাড়িটা যেন আমি চোখের সামনে দেখতে পেতাম, ইচ্ছে করত ছুটে যাই বাড়িটাতে। আবদার করতাম দাদাইয়ের কাছে, ম্লান হাসি ফুটে উঠত ওর মুখে। আমার বাবা মায়েরও গ্রামের বাড়ি সম্বন্ধে খুব একটা উৎসাহ ছিল না, তাই আমাদের কোনোদিনই আসা হয়নি পিয়ালডুবিতে। আমি যখন কলেজে পড়ি তখন দাদাই আমাদের ছেড়ে চলে যান। মৃত্যুর কদিন আগে একদিন আমার দুটো হাত জড়িয়ে ধরে করুণ আরতি রেখেছিলেন। লক্ষ্মীটি দাদু ভাই, একবারটি ভিটেটা দেখে আসিস, ওই বাড়িটা হয়তো এতদিনে ভেঙে চুরে ধুলোয় মিশে গেছে, কিন্তু কিন্তু ভিটেটা তো উবে যাবে না। লক্ষ্মী দাদু ভাই আমার, একবার একবার অন্তত ওখানে যাস। স্টেশনের সীমানা পার করে পিয়ালডুবির মাটিতে এসে দাঁড়ালাম। আস্তে আস্তে হাঁটু গেড়ে বসলাম। প্যান্ট ভেদ করে চামড়ায় ভেজা মাটির স্পর্শ পেলাম। দুটো হাতে আলতো করে ছুঁয়ে রইলাম পিয়ালডুবির কাদা মাটি। কাছে পিঠে কোনো মানুষজন নেই, থাকলে ওরা আমাকে নিশ্চয়ই পাগল ভাবত। কি করে বোঝাবো ওদের যে এই মাটি স্পর্শ করে আমি ফিরে পাচ্ছি আমার শৈশব, আমার এতদিনের ইচ্ছে আজ পূর্ণ হয়েছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, আর মিনিট কুড়ি হাঁটলেই পৌঁছে যাব আমাদের ভিটে। জীবনে আজকেই প্রথম এখানে এলাম, কিন্তু আমি জানি আমার পৈতৃক ভিটে পৌঁছতে হলে আমাকে কারো সাহায্যই নিতে হবে না। এই গ্রামের কোথায় কি আছে সবই আমার নখ দর্পণে। যদিও ছবিটা বহু পুরনো, কিন্তু আমি জানি এই অঞ্চলের খুব বেশি পরিবর্তন হয়নি, বিশেষ করে গ্রামগুলিতে। তাই দাদাইয়ের ইচ্ছে পূরণ করতে আমাকে কারো মুখাপেক্ষী হতে হবে না। বৃষ্টির বেগটা কিছুটা বেড়েছে, না এখনো ছাতাটা খোলার ইচ্ছে নেই। পিয়ালডুবির হাওয়া, জল, মাটি সবকিছুরই স্পর্শ গায়ে মাখতে ইচ্ছে করছে। আকাশটা কি আরেকটু কালো হয়েছে? সংগ্রামপুরে সেমিনারের লোকজন প্রায় সবাই আমাকে এখানে আসতে নিষেধ করেছিল, আবহাওয়ার অবনতি ঘটার আশঙ্কাতেই ওদের ওই সাবধানতা। কিন্তু পিয়ালডুবির এত কাছে এসে কি করে ফিরে যাই? সেই ছেলেবেলা থেকে এত বছর ধরে ইচ্ছে থাকা সত্ত্বেও একবারও এখানে আসার সুযোগ হয়নি। কালই ফিরে যাব, কলকাতায় কাজকর্মের যা চাপ, এই জীবনে আদৌ হয়তো এখানে আর আসার সৌভাগ্য হবে না। তাই দুর্যোগ যতই প্রবল হোক, দাদাইয়ের ভিটেতে একবার কপাল ছোঁয়াতেই হবে। দ্রুত পা চালাচ্ছি, মাঝে মাঝে দু একজন গ্রামবাসীর সঙ্গে দেখা হচ্ছে। ওরা কৌতূহলী দৃষ্টিতে তাকালেও কোনো প্রশ্ন করল না। ওই তো সামনে শিবতলার মাঠ, এবারে গনাইয়ের মোড়। মল্লিকদের একতলা বাড়িটা, ও হো, ওটাকে দোতলা করেছে,
নীল পুকুর, এ তো একেবারে কানায় কানায় ভর্তি জল। ঘোষালদের সিংহ দরজা, ওফ, একটা দিক তো পুরো ভেঙে গেছে। ওই তো কালী মন্দির। এবার আমার হৃৎপিণ্ডের গতি বাড়ছে, রাস্তাটা উঁচু হচ্ছে। এটা হলো চন্দ্রকেতুর ঢিবি। এই ঢিবিটা পার হলেই আমাদের ভিটে। শো শো আওয়াজ চারপাশে, চারদিক কেমন যেন থমথমে। বৃষ্টির ছাঁট তীরের মতো এসে চোখে মুখে পড়ছে। আর একটু শো শো আওয়াজটা বাড়ছে। ঢিবির মাথায় এসে পড়েছি। এ কি, ওটা কি? বিদ্যুৎ স্পৃষ্টের মতো থমকে দাঁড়ালাম। আমাদের বাড়ির যে ছবি আমার মাথায় গেঁথে রয়েছে, সেটা পুরো অক্ষত চেহারা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আশেপাশে মানুষের চিহ্ন নেই। এটা কি করে সম্ভব? যদ্দূর শুনেছি বাড়িটাতে কেউ থাকতো না, আস্তে আস্তে বাড়িটা পুরো ভেঙে চুরে গেছে। কিন্তু শো শো আওয়াজটা পাল্টে গেছে, একটা গুম গুম আওয়াজ। ডান দিকে কোনাকুনি চোখ পড়তেই চমকে উঠলাম। একটা ঠান্ডা স্রোত মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল। অনেকটা দূরে মাটি থেকে প্রায় আকাশ ছোঁয়া একটা কালো হাতির সুর, টর্নেডো। দ্রুত এগিয়ে আসছে একটা ভয়ঙ্কর টর্নেডো। দূর থেকে গ্রামের মানুষের আর্তনাদ ভেসে আসছে। আর ভাবনা চিন্তার সময় নেই, ঢিবির ঢালু রাস্তা দিয়ে ছুট দিলাম বাড়িটার দিকে। কয়েক সেকেন্ডেই পৌঁছে গেলাম বাড়িটার সামনে। দরজা খোলা, কোনো মানুষজন নেই। ওদিকে টর্নেডো প্রায় এসে গেল। দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়লাম। বৈঠকখানা পার হয়ে লম্বা বারান্দার পাশে পরপর অনেকগুলি ঘর, দরজা খোলা সবকটিরই। না, কোনো মানুষের চিহ্ন নেই ভেতরে, নেই কোনো আসবাবও। শূন্য ঘরগুলি খাঁ খাঁ করছে। বাইরে প্রচণ্ড গমগম আওয়াজ। একটা ঘরে ঢুকে জানলার দিকে এগোতেই পাথর হয়ে গেলাম। বাইরে তাণ্ডব চলছে। শূন্য পথে উড়ে চলেছে মানুষ, গরু, মহিষ, টিনের চাল, গাছ। প্রচণ্ড গমগম আওয়াজ, মানুষের আর্তনাদ। পুরো বাড়িটা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে বাড়ির বাইরে থাকলে আমাকেও শূন্য পথে বিরাজ করতে হতো। বাইরের হাওয়া প্রবল বেগে ঘরে ঢুকছে। আত্মরক্ষার তাগিদে জানলাটা বন্ধ করার জন্য হাত বাড়ালাম। সঙ্গে সঙ্গে একটা প্রবল হাওয়ার দাপটে ছিটকে পড়লাম ঘরের কোণে। তখনই মনে হলো, কি বোকামি না করতে যাচ্ছিলাম। এ ধরনের ঝড়ের মধ্যে জানলা বন্ধ করে বসে থাকলে ঘরে বাইরে হাওয়ার চাপের বৈষম্যে বিস্ফোরণ ঘটতে পারে। ভাগ্যিস জানলাটা বন্ধ করিনি। হয়তো সামান্য সময় ঘরের কোণে পড়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল অনন্তকাল। গুমগুম আওয়াজটা দূরে চলে গেল। বাইরে কি শ্মশানের নিস্তব্ধতা? আস্তে আস্তে শরীরটা টেনে বাইরে নিয়ে এলাম। টর্নেডো চারিদিকে ধ্বংসলীলা চালিয়ে গেছে। কোনো এক দৈত্য যেন পিয়ালডুবি গ্রামকে দু হাতে নিংড়েছে। আস্তে আস্তে চন্দ্রকেতুর ঢিবির ওপরে উঠে এলাম। দূরে নীল পুকুরে এক ফোঁটা জল নেই। চারপাশে মানুষ, পশু পাখির দেহ, কেউ কেউ মৃত্যু যন্ত্রণায় শরীর মোচড়াচ্ছে। দূর থেকে জীবিত মানুষের দল ছুটে আসছে। আমাদের বাড়িতে ঠিক সময়ে না পৌঁছলে কি হতো ভাবতেই শরীরটা শিউরে উঠল। বাড়িটাই আমাকে বাঁচিয়ে দিল। ঢিবির ওপরে দাঁড়িয়ে বাড়ির দিকে ফিরতেই থমকে গেলাম। যে বাড়িটা থেকে আমি কয়েক মুহূর্ত আগে বেরিয়ে এসেছি, সেইখানে রয়েছে শুধু ঝোপ জঙ্গল, ইঁটের পাঁচা আর ছোটোখাটো ভাঙা দেওয়াল। কয়েক মুহূর্ত কেন, কয়েক বছর আগেও ওখানে কোনো বাড়ি ছিল না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। বৃষ্টিতে শরীর ভেসে যাচ্ছে। চমক ভাঙতে দ্রুত পা চালিয়ে নেমে এসে সেই ঝোপ জঙ্গলের মধ্যেই হাঁটু গেড়ে বসলাম। মাটিতে মাথা ঠেকিয়ে আবার সোজা হয়ে বসলাম।
পরম মমতায় হাত বোলালাম ভাঙা দেওয়ালে। আমার পূর্বপুরুষের ভিটে বাড়ি, আমার ছেলেবেলার স্বপ্নের বাড়ি আমাকে নতুন জীবন দিয়েছে। শুনলেন ভিটের সেই বাড়ি। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আরও কোনো একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো বিদায়।